गुड मर्निंग फ्रेंड, तुम्हारा सबाई केमन आছো? आशा करी सबाई भालो आছো, सुस्थ आছো। आमिও भालो आছি, सुस्थ आছি। तो आज के सकालबेला आमार शुरू हो गेल डेली रुटीन। देखते ही पाচ্ছ বিছানা তুলছি, কত বালিশ। তো বাচ্চা থাকলে বুঝতেই পাচ্ছ অনেক বালিশ বিছানা হয়, তা তুলতেও অনেকক্ষণ সময় লাগে। তো বিছানাটা এরপর ঝেড়ে ফেললাম। तो आज के भेवेছি अनेक दिन ধরে জামা জড়ো হয়ে আছে, অনেক জামা। তো সেই জামাগুলোকে আজকে গুছিয়েই ছাড়বো। তো আজকে গোছাচ্ছি সেই জামাগুলো। আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দেখো তো কেমন গুছিয়েছি। এরপর শুরু হয়ে গেল ঘর ঝাড় দেওয়া। ঘর ঝাড় দিতে শুরু করেছি। তো সব ঘরগুলো দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইটুকুই তোমরা দেখো। আর এরপর চলে আসবো তো গ্যাস টেবিল এগুলো পরিষ্কার করতে। তো এই যে দেখো টেবিলটা কেমন অপরিষ্কার হয়ে রয়েছে, মিট কেস। ওইদিকে গ্যাসটাও অপরিষ্কার হয়ে রয়েছে। তো এগুলো এবার পরিষ্কার করব, দিয়ে স্নান করতে যাব। আমার স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো তাড়াতাড়ি আজকে একটু আমার তাড়াও আছে তো স্নান করার, কারণ আমি একটা জায়গায় যাব। তো তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো আমাদের বাড়িতে আজকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের গ্রামের প্রিয় দাদা আমাদের বাড়িতে এসেছে। তো সমরের সঙ্গে একটু দরকার ছিল বলে দাদা এসেছে। দাদাকে বলেছি যে তুমি বসো, আমি আসছি স্নান করে। আর তোমাদেরকে আর একটা কথা বলা হয়নি, তো আমার বাবা মিষ্টি পাঠিয়েছিল কালকে। তো দাদাকে ওই মিষ্টি, বাবার হাতে তৈরি মিষ্টি খাইয়ে তারপরে পাঠাবো। তুমি বসো, আমি আসছি। তো তার জন্য স্নান করে নিয়েছি। তো আমার বাবা কি মিষ্টি পাঠিয়েছে তোমাদেরকে দেখাবো। কতগুলো মিষ্টি পাঠিয়েছে মেয়ের জন্য, অনেকদিন বাপের বাড়ি যায়নি। এই যে দাদার সাথে পরিচয় করে দিই। এই যে আমাদের গ্রামের প্রিয় দাদা, সবাইকারেরই। নমস্কার। আমার ছোট্ট বোনটার কাছে আমি এসেছি সকালবেলায়। যদি আমি গ্রামে থাকি না খুব একটা, হ্যাঁ আমি বাইরে থাকি। তো বিশেষ কারণে আজকে আসতে হলো, বোনের জন্য মনটাও খারাপ করছিল। আর এই যে আমার বোন তার বাপের বাড়ির মিষ্টি আমাকে দিয়েছে। তো এখানে ফোন করেছিল আমার মেয়ে, বলেছিল সকালবেলা যাতে টিফিনটা করি। এইটা খাওয়ার পর আর কোথায় আমার টিফিন করার দরকার হবে না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, এই কথাটা আপনাদের জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকালবেলা। গুড মর্নিং। এই যে সমর দাঁড়িয়ে আছে। চলো আজকে আর বেশি কথা বলবো না। আজকে তো বললাম একটা জায়গায় যাব, তো আমাকে একটু তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। তারপরে সমর কালকে নিয়ে এসেছে খুব সুন্দর সময় কাটানোর জন্যে শাক, শুশুনি শাক নিয়ে এসেছে। সেটা এবার বাঁচতে হবে। চলো দেখবে। চলো আজকে রান্নার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো না, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। এই যে শুশুনি শাক দেখতে পাচ্ছ, এগুলোকে সব এরপর বাছতে হবে। তো শুশুনি শাক বাছতে গিয়ে তো নিজেই ঘুমিয়ে যাব মনে হচ্ছে। আর মা ওইদিকে সবজি কাটতে বসে পড়েছে। তো আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখাবো, শেষে রান্নাটা করে নিই। একটা ভিডিও দেখেছিলে আমার, যে আমাদের বাড়িতে খুব কুমড়ো গাছ হয়েছে, লাউ গাছ হয়েছে। তো আজকে কুমড়োটা রান্না করা হবে ভাবা হয়েছিল, দিয়ে রাতে যদি হয় হবে। তো আজকে দেখলে তো এইসব মেনুগুলো হবে। তো আর অত কিছু রান্না করব না, আমি তো একটা জায়গায় যাব। তো মা বললো তো কুমড়োটা অনেক দিন হলো, চলো গাছ থেকে কেটে রেখে দিই। চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কুমড়ো গাছটা কেমন আর কতগুলো কুমড়ো ধরেছে, দেখবে। চলো ও আমাদের লেবু গাছ, দেখতেই পাচ্ছ প্রচুর লেবু হয়েছিল, 200 পিসের মতো লেবু হয়েছিল। সেগুলো আমাদের বাবা বিক্রি করেছে। এখানটা প্রচুর বনের মতো হয়ে রয়েছে। দেখো কুমড়ো, দেখো ঝিঙেও হয়েছে। এই দেখো আমাদের আনারস গাছ, পুঁই শাক হয়েছে। ওই দিকটাতেও আরও হয়েছে, গাছপালা প্রচুর আছে। দেখো ওখানেও ফুল গাছ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল করা রয়েছে। এটাতে পটল, আলু আর মাছ দিয়ে ঝোল করা রয়েছে, লাল পাড়া রং হয়েছে। আর এটা হচ্ছে শুশুনি শাক ভাজা। আর এখানে ভাত চাপিয়েছি, ভাতটা এখনও ফোটেনি। আর একটা হবে, সেটা হচ্ছে ওল ভাতে। ওলটা তোমার প্রেসার কুকারে হবে। আর এখানে সমৃদ্ধের জন্য ঝোল করা হয়েছে আলাদা করে। এই ঝোলটা রেখে দেওয়া হয়েছে, ওকে খাওয়াবো ভাতের সাথে। यही हे आजकेर आमार मेनू। तो एगुलोर आमी रान्ना करे फेलेছি আর এরপর হচ্ছে ভাতটা দেখো ফুটেও গেছে। তো ভাতটা এবার আমার শুধু মনে হচ্ছে তোমাদেরকে কখন দেখাবো বাপের বাড়ির মিষ্টি। তো এই যে বার করে রেখেছি ফ্রিজ থেকে তোমাদেরকে দেখাবো বলে। তো কি হয়েছে জানো তো মিষ্টিগুলো সময় রাতেবেলা নিয়ে এসেছে, তো অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে। তা ভেবো না আমার বাবা অনেক কম দিয়েছিল, অনেকগুলো করেই দিয়েছিল, এটা টিফিন কোটো ভর্তিই ছিল। তো সেইগুলো আমরা খেয়ে ফেলেছি। তো এখন তো ঘড়িতে ১১টা ১২টা বাজছে সকাল। তো এগুলো আমাদের খাওয়া হয়ে গেছে, এটাও খেয়ে ফেলেছি, অনেক সব মিষ্টি খাওয়া হয়ে গেছে অনেকগুলো করে। তো সেই জন্যে অনেকটাই কোটোগুলো সব ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার বাবার হাতে তৈরি প্রিয় জিনিস, সেটা হচ্ছে সীতাভোগ। বাবা খুব সুন্দর সীতাভোগ বানায়। তো সীতাভোগের কোটোটাও তো অনেকটাই শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আর অল্প করে রয়েছে। তো এই হলো। আর বাবার একটা জিনিস পাঠিয়েছে চকলেট, প্রচুর চকলেট পাঠিয়েছে, চকলেট বিস্কুট। তো এইগুলো এখন আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আর কি বলবো, আমার তো দেখলে রান্না মোটামুটি তো হয়েই গেছে, সবটাই হয়ে গেছে। ভাতটা ফ্যান ছড়াবো, খালি হয়ে যাবে। এরপর ছেলেকে স্নান করাবো আর এবার খাইয়ে দেবো, দিয়ে আমরা খেয়ে দে বেরিয়ে পড়বো। তো আজকে যাব আমি চোখ দেখাতে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্যে চোখ দেখাতে যাব। দেখো ইটগুলো ভিজেছে আর এই যে উঠোনটা হালকা একটু ভিজেছে। তো খুব জোর বৃষ্টি হয়নি, তবুও সমর বলছে এখন বেরোবো না, একটু বৃষ্টিটা দেখে তারপরে বেরোবে। তো মেঘ ডাকছে, মেঘও করে আছে, ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা। আমার সাজ দেখে বুঝতেই পারছো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। দুর্ভাগ্যের বিষয় বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো যেদিনই বলি যে একটু বাইরে বেরোবো বাইরে বেরোবো, সেদিনেতেই তোমার বৃষ্টি শুরু হয়ে যায়। ফোন করেছিলাম ওখানে, ওই যেখানে আমি নাম লিখিয়েছি চোখের ওখানে, তো বললো ডাক্তারবাবু 3:30 পর্যন্ত থাকবেন। তো সেই জন্যে তোমার একটু দেরি করেই বেরোবো, বৃষ্টিটা দেখে নিই। বৃষ্টি থেমে গেছে, তো গাড়ি নিয়ে বেরোচ্ছি। তো বাইরে এখনও মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ। বৃষ্টি মোটামুটি থেমেই গেছে, তো দেখি 3:30 বাজছে। তো এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, তো দেখতেই পাচ্ছ পুকুর, কলা গাছ, হাঁস চারিদিকে, আর এই যে ঘরবাড়ি। তো আমার তো গ্রামের রাস্তা, ঘরবাড়ি খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ চলো দেখতে থাকি। আর একটা হচ্ছে তোমাদেরকে দেখাবো, সেদিনে তো দেখাতে পারিনি। তো মাঠ ভরা ধান গাছ, এই দেখো মাঠ ভরা ধান গাছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর শরতের মেঘ দেখতেই পাচ্ছ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি হয়ে গেছে, তারপরে বেরিয়েছি, এত সুন্দর পরিবেশটা লাগছে যে ভাবাই যায় না। তোমাদের কেমন লাগছে কি জানি বুঝতে পারছি না, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি ডাক্তারখানায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তো উঠে ওখানে বসবো। তো ওখানে বসার জায়গা আছে। আমি এখানে আর একবার চোখ ডাকাতে এসেছিলাম, আর এই যে বসে আছি। আমার পাশেই বডিগার্ড বসে আছে আমার, দেখতেই পাচ্ছ। এই যে আমার বডিগার্ড। ঝাল ঝাল কিছু খেতে মন হচ্ছিল, তো সেই জন্য 4টে চিকেন পকোড়ার অর্ডার দেওয়া হলো। তো বাড়িতে আমরা নিয়ে যাব, ওটা একসাথে আমরা সবাই মিলে খাবো। আর আমরা অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, তো আমাদেরও খিদে পেয়েছে। আর বাইরে বেরোলে কিছু না খেলে হয় বলো, একটা তো কিছু খেয়ে যেতে হবে। তো এটা আমরা অর্ডার দিয়েছি, এটা আমরা খাবো। এটা আমরা কি খেলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পকোড়া তো মাংসের পকোড়া, চিকেন পকোড়া, চিকেন, হ্যাঁ হ্যাঁ গো, সেইগুলো ভালো। কষ্ট অনেকটাই দিয়েছে। এই তো এসে চলে আসো বাবা। সোনা বাবা খাবে, খাবে তুমি পকোড়া খাবে? হ্যাঁ ধরো, বাবাকে বলো, বলো পকোড়া খাবো। জিজ্ঞাসা করো, বলো আমি খাবো, বলো আমি খাবো। ঘড়িতে এখন 6:45 বাজছে। তো আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ির মধ্যে চাউমিন রেডি করে ফেলতে পারবো। চাউমিন তৈরি হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে আজকে চাউমিন খাবো। তো অনেকদিন ধরে চাউমিনটা আনা ছিল, করা হবে ভাবছিলাম, তো করার হচ্ছে না, 1 মাসের ওপর হয়ে গেল। তো আজকে জোর করে মানে চাউমিন খাওয়া হবে ভেবেই খাওয়া হচ্ছে। আর এখন তো ছেলে নিয়ে বুঝতেই পারছো, এখন খাওয়া দাওয়া হয় না এটা ওটা। চলো তোমাদেরকে দেখায় কেমনভাবে চাউমিন তৈরি করেছি। এই দেখো চাউমিন বানিয়েছি। তো গ্যাসের চারিদিকে যা অবস্থা, তোমরা চোখ বুজে থাকো। তো চারিদিক আমি মানে কি করেছি দেখতেই পাচ্ছ, চারিদিক কত ছিটকে ছাটকে সব করেছে। এই দেখো, এই দেখো চাউমিন বানিয়ে ফেলেছি। তারপর আমরা সবাই মিলে চাউমিন খাবো। আর এই যে এখানে তোমার এই যে শসা কাটা আছে, এখানে দেখতেই পাচ্ছ সমর চাউমিন ভাগ করে দিচ্ছে। তো আমি রান্না করেছি আর সমর ভাগ করছে। তো রান্নার থেকে মনে হয় পরিবেশন যে করে দিচ্ছে, তার হাতের ছোঁয়া পেলেই এটা আরও বেশি টেস্টি হয়ে যাবে, বরপেশাল বলে কথা। তো এই যে চাউমিন রেডি করে ফেলেছে, এরপর চাউমিন আমরা খাবো। আজকে দেখতেই পেলে চিকেন পকোড়া খাওয়া হলো, চাউমিন খাওয়া হলো, অনেক কিছুই আজকে খাওয়া হয়েছে। এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক করবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই আমি চাই। তো দেখতে পাচ্ছ ছেলে আমার মাথা নাড়ছে, মানে সবাই চাইছে যে চাউমিনটা দেওয়ার জন্য, ও কাউকে দেবে না, ওর খুব ভালো লেগেছে। তো চলো এই আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।